Let's try to understand the question. We are told to determine the pH of container A. A পাত্রের দ্রবণের pH বের করতে বলা হয়েছে আমাদের কোশ্চেনে। তো আমরা দেখতে পাচ্ছি যে A পাত্রের মধ্যে কস্টিক সোডা আছে বা সোডিয়াম হাইড্রোক্সাইড আছে যেটা যেটা একটা ডেসিমোলার সলিউশন। মানে এই কস্টিক সোডা ও সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণের ঘনমাত্রা হলো 0.1 m। আমরা জানি মোলার সলিউশন মানে হলো যে দ্রবণের বা সলিউশনের ঘনমাত্রা 1 m, সেমিমোলার সলিউশনের ঘনমাত্রা হলো 0.5 m হয়, আর ডেসিমোলার সলিউশন মানে 0.1 m ঘনমাত্রার সলিউশন। তো এখানে আমরা জানি যে সোডিয়াম হাইড্রোক্সাইড হলো একটা স্ট্রং বেস। আমরা কিভাবে বুঝতে পারি কোনটা স্ট্রং বেস কোনটা উইক বেস বা কোনটা স্ট্রং অ্যাসিড উইক অ্যাসিড? সিম্পলি যেই অ্যাসিড বা বেস মানে যেই অ্যাসিড বা ক্ষার যৌগগুলো আমরা পানিতে দিলে সেটা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যাবে সেই অ্যাসিড বা ক্ষারগুলোকে মেইনলি স্ট্রং অ্যাসিড বা স্ট্রং ক্ষার বলা হয়। তো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের উদাহরণ দিতে গেলে বলা যায় যে সোডিয়াম হাইড্রোক্সাইড তুমি যদি 1 মোল একটা সলিউশনে দাও তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড বিয়োজিত হয়ে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে 1 মোল সোডিয়াম আয়ন আর 1 মোল হাইড্রোক্সাইড আয়ন তৈরি করবে। তো তাই বলা যায় আসলে সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে দ্রবণে হাইড্রোক্সিল আয়ন প্রদান করে তাই সোডিয়াম হাইড্রোক্সাইড একটা শক্তিশালী ক্ষার। তো একইভাবে যেই অ্যাসিডটা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে দ্রবণে এইচ প্লাস আয়ন দান করবে তাকে আমরা বলবো শক্তিশালী অ্যাসিড। আর এটার কন্ট্রারিতে আছে হলো দুর্বল ক্ষার দুর্বল অ্যাসিড। তার মানে যেই অ্যাসিড যেমন ইথানোয়িক অ্যাসিড যেই অ্যাসিডগুলো সম্পূর্ণরূপে পানির সাথে মিশ্রিত হয়ে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে পানিতে এইচ প্লাস প্রদান করে না আংশিকভাবে বিয়োজিত হয়। মানে সাপোজ তুমি 1 মোল ইথানোয়িক অ্যাসিড পানিতে দিলে দেখা যাবে ওই পুরো 1 মোল ইথানোয়িক অ্যাসিড বিয়োজিত হয়েই পানির মধ্যে এইচ প্লাস আয়ন দান করবে না, 1 মোলের কিছু পোর্শন বিয়োজিত হয়ে এইচ প্লাস আয়ন তৈরি করবে। যাই হোক, এটা স্ট্রং অ্যাসিড হওয়ার কারণে আসলে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা যা হবে এটা থেকে উৎপন্ন হওয়া সোডিয়াম আয়নের ঘনমাত্রাও সেম হবে এবং হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাও সেম হবে। এখন যেহেতু এটা একটা বেস তাই এটা পানিতে হাইড্রোক্সিল আয়ন দান করছে সোডিয়াম হাইড্রোক্সাইড ডিসোসিয়েটেড হয়ে মেইনলি সোডিয়াম আর হাইড্রোক্সিল আয়ন তৈরি হচ্ছে। এখন আমরা আমাদের যে ইনফরমেশন দেওয়া আছে তা থেকে আমরা হাইড্রোক্সিলের ডেনসিটি বা ঘনমাত্রা জানতে পারলাম। তো আমাদের পিএইচ বের করার জন্য তো যে ফর্মুলাটা আছে সেটার মধ্যে তো আমাদের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা জানতে হয়। মানে পিএইচ এর যে ফর্মুলা তার মধ্যে তো আসলে আমাদের এইচ প্লাস আয়নের ঘনমাত্রাটা জানতে হয়। কিন্তু এখানে তো আমরা ইনফরমেশন পাইলাম শুধু হাইড্রোক্সিল আয়নের। তো হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা দিয়ে আমরা কি বের করতে পারি? হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা দিয়ে আমরা এই দ্রবণের পিওএইচ বের করতে পারি। আর পিওএইচ ও সিম্পলি পিওএইচ ইকুয়ালস মাইনাস লগ ও এইচ মাইনাস, মানে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা এখানে যদি আমরা ইনপুট করি তাহলেই সিম্পলি আমরা এই সলিউশনের পিওএইচ বের করে ফেলতে পারবো। যদিও আমাদের বলা হয়েছে পিএইচ বের করতে, তো এটা আমরা খুব ইজিলি করতে পারবো যদি আমরা একটা দ্রবণের পিওএইচ জানি খুব সহজেই সেই দ্রবণের পিএইচ বের করে ফেলা যায়। একইভাবে আমরা যদি কোনো একটা দ্রবণের পিএইচ জানি খুব সহজেই ওই দ্রবণের পিওএইচ বের করে ফেলা যায়। তো এখানে যেহেতু আমরা পিওএইচ বের করতে পারছি প্রদত্ত ইনফরমেশনের মাধ্যমে তো সিম্পলি আমরা পিওএইচ বের করে ফেলি ইজিলি। এটা যদি 0.1 হয় এখানে 0.1 ইনপুট করলে আমাদের অ্যান্সার এখানে 1 আসে। তো আমরা পিওএইচ পেলাম 1। এখন আমাদের তো বের করতে বলেছে এই সলিউশন বা দ্রবণের পিএইচ। পিএইচ বের করার জন্য কি করতে হবে? আসলে 14 থেকে যদি আমরা এই পিওএইচ এর ভ্যালু মাইনাস করি তাহলে সিম্পলি পিএইচ পেয়ে যাব। কারণ আমরা জানি যে কোন একটা সলিউশন যে কোন সলিউশন আর আসলে পিএইচ আর পিওএইচ এই দুইটা যোগ করলে 14 পাওয়া যায়।
তো সিম্পলি তাহলে আমরা যদি pH বের করতে চাই তাহলে 14 থেকে pOH মাইনাস করলেই pHটা পেয়ে যাব যদি pOH বের করতে চাই তাহলে 14 থেকে pHটা মাইনাস করলেই pOH পেয়ে যাব তো এখান থেকে আমরা 14 থেকে আসলে 1 মাইনাস করলে আমরা 13 পেয়ে যাই তো সিম্পলি বলা যায় আসলে এই সলিউশনের pH হলো তাহলে 13 এটাই आंसर এখানে সিম্পল কিছু ইনফরমেশন এখানে লেখা আছে যে যদি কোন একটা সলিউশনের pH 7 থেকে কম হয় তাহলে ওটা আমরা অ্যাসিডিক সলিউশন বলি pH 7 থেকে বেশি হলে বেসিক সলিউশন বলি pH যদি 0 হয় সরি pH যদি 7 এর ইকুয়াল হয় 7 এর সমান হয় তখন এটাকে আমরা নিউট্রাল সলিউশন বলি একই ভাবে pOH এর বিষয়টাও সেম এরকম যদি pOH 7 থেকে কম হয় লিখে নি আমরা যদি pOH less than 7 হয় তাহলে ওইটাকে আমরা বলি বেসিক সলিউশন pOH 7 থেকে বেশি হলো ওইটাকে তখন আমরা বলি অ্যাসিডিক সলিউশন জাস্ট এটার ইনভার্স আর কি হ্যাঁ pOH যদি 7 হয় তখন এটাকে আমরা নিউট্রাল সলিউশন বলে থাকি